কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আহমেদ সফা রচিত একটি উপন্যাস দিয়ে উপন্যাসটির নাম হল ওঙ্কার আজ পাঠ করছি প্রথম পর্ব এক আমাদের কিছু জমি জমা ছিল আমার বাবা নিচে করেননি তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন সম্পত্তির সঙ্গে একখানা মেজাজও তাকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিলেন তার তেজ বিশেষ ছিল না তবে ঝাঁচটা ছিল খুব কড়া রকমের সময়টা বাবার জন্য যথেষ্ট ভালো ছিল না শহর বন্দর অফিস আদালত কলকারখানায় ব্যক্তির আত্মসত্ত্বার লোপের সময় তখন বাবা পূর্বপুরুষের গরিমায় নিজের শনিত উষ্ণ রাখতে চেষ্টা করতেন ঈষদ উষ্ণ নয় কিছুদিন রীতিমতো উষ্ণই রাখতে পেরেছিলেন তার কারণ বাবা সে পিতৃপুরুষদের সঞ্চিত বিত্তে আত্মশনিতের হিমোগ্লোবিন কণা উজ্জ্বল রাখতে বিশেষ বেগ পেতে হয়নি কিন্তু হাইরে কবে কেটে গেছে সে কালিদাসের কাল আমার বাবা যেভাবে দিনাতিপাত করতেন তাকে কিছুতেই একজন সুস্থ মানুষের স্বাভাবিক জীবনধারণ বলা যাবে না তার স্বপ্ন কল্পনা চিন্তা বাসনার বাগানে পিতৃপুরুষদের প্রেতাত্মারা দলে দলে হানা দিত এই তারাই তাকে নেশাগ্রস্ত করত তিনি একজন নেশাগ্রস্ত মানুষের মতোই জীবনযাপন করতেন বলতে ভুলে গেছি আচারে ব্যবহারে তিনি উগ্র রকমের পরহেজকার মানুষ ছিলেন তার বিশ্বাস সংস্কার নিয়ে ঠাট্টা করব অন্তত তেমন কুসন্তান আমি নই বাবা ধর্মপরায়ণ মানুষ ছিলেন শরীয়তের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন চূড়ান্ত দুঃখের দিনেও আল্লাহর উপর ভর করে নির্বিকার থাকতে পারতেন অতি ছোট বয়সে তাকে হাতির দাঁতে খোদাই করা ব্যক্তিত্বের অনুপম স্তম্ভ মনে করতাম এখন বুদ্ধি বিবেচনা পেকেছে দুনিয়াদারির যাবতীয় বস্তু বিবেচনা করে ভেতরের ব্যাপার জানার মতো দুঃসাহসী হয়ে উঠেছে চেতনা জনকের কাঠিন্যমণ্ডিত বয়সী ছবিটি স্মরণ এলেই কেন বলতে পারবো না শরীরের বাঁকে ঢেউ খেলে একটা ধনী চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রাণময় হয়ে ওঠে পশু পবিত্র পশু হ্যাঁ তিনি পবিত্র পশুই ছিলেন আর তার পূর্বপুরুষেরা ছিলেন যথার্থ পশু এক সময়ে মদে মেয়ে মানুষে আমাদের সে তল্লাট উজাগর করে রেখেছিলেন তার ক্ষীণ প্রতিধ্বনি অতীত যুগের পরিধি পেরিয়ে আমার কানে বহু দূরাগত বাদ্যের আওয়াজের মতো রণিত হয়নি এমন নয় ক্ষুধার্ত মানুষের কর্কশ আত্মচিৎকার শুনেছি অতীত রূপী মিউজিয়ামের সঞ্চিত চিত্রমালার আভা ধ্বনিপুঞ্জের লাবণী রক্তের খর তেজ আমাকে স্পর্শ করতে পারেনি এখন স্পষ্ট বুঝতে পারি এর সবকটি বাবার চিন্তা চেতনার পরতে পরতে অপরূপ কুহক রচনা করেছিল বাবাকে তাই পবিত্র পশু বলেছি আবার এই সময়ের মধ্যেই জগতের আমাদের অংশে নতুন ছাদের পশুদের উদ্ভব হতে শুরু করেছে কখনো কখনো ভারী বিব্রত লক্ষ্য করতাম তাকে বার্ধক্য জীর্ণ মুখায়বে একটা অসহায় ভঙ্গি বড় করুণভাবে ঝুলে থাকত তখন বুঝিনি অল্প বয়সে বুদ্ধি ছিল না এখন উপলব্ধির স্তরে জনকের অদৃশ্য অশ্রুপাত জোয়ারের জলের মতো ফুলে ফুলে সারা মন প্রাণ ভিজিয়ে দিয়ে যায় অনেকবার বাবাকে আমাদের পিশাচের দাঁতের মতো ইতস্তত বিক্ষিপ্ত লাল ইট বের হওয়া দালানের নামাজের বিছানায় বসে হতাশ ভঙ্গিতে রেলের লাইন ট্রাক বাসের গতায়ত এক চোখ কানা নসর মোক্তা সাহেবের ধবধবে সাদা নতুন বাড়ির পানে তাকিয়ে থাকতে দেখেছি চিড়িয়াখানার খাঁচায় আবদ্ধ সিংহ যেমন সম্পূর্ণ অনাত্মীয় দৃষ্টিতে লোহার খাঁচা নিরীক্ষ করে তেমনি দৃষ্টি দিয়ে আমার বাবা আমার কালের পৃথিবীর দিকে তাকাতেন গাছপালা দেখলে অন্তরীণ সিংহ শিশুর চোখে যেমন গহন বোন নিবিড় অরণ্যানি আর নিষ্ঠুরতা স্বপ্ন নামে তেমনি আবেশে ঘনিয়ে আসত দৃষ্টি যখন তিনি ফার্সি হরফের লেখা তুলট কাগজের সজরা অথবা বংশপঞ্জির বুকে সস্নেহে আঙুল বুলাতেন যোগ যুগান্তরের পুরনো কীটদস্ত পাংশটে তুলট কাগজ ডানদিক থেকে জের জব সম্বলিত বাঁকা টানা হাতের লেখা রঙের হরফগুলো অখণ্ড প্রতাপ অফুরন্ত মহিমার প্রতীকের মতো তার চোখে অদৃশ্য শিখায় জলজল করত নামুক্ত এসব মহাপুরুষদের স্মৃতিতে জীবন্ত করে বাবা তাদের সঙ্গে হৃদয়ের ভাব বিনিময় করতেন ঘন্টার পর ঘণ্টা বসে থাকতেন এক টানা সেই সময় বাবার চারপাশের চেতনে নিশ্চেতনে মিশে একটা নিশ্চল তন্ময় পরিবেশের সৃষ্টি হতো তন্ময়টা কেটে গেলে তার দুচোখে একটা অচেনা আলো ফুটে বের হতো তার অর্থ করলে এরকম দাঁড়াতো এই দুনিয়াদারি ঘর মানুষজন এসবের কিছুই আমি চিনি কিছুই বুঝিনি তার দৃষ্টিতে বন্দি বিহঙ্গের কাতরতা ফুটে থাকত সামনে যে যুগ থাবা প্রসারিত করে এগিয়ে আসছিল তার নখরাঘাত তিনি অনুভব করতেন এই যুগে তিনি যে একজন ফালতুর বেশি নন তা নিজেই ভালো করে উপলব্ধি করতেন তার চিন্তা কল্পনা সবই অতীতের মাপে তৈরি কিছু বর্তমানের সঙ্গে খাপ খায় না সেজন্যই বোধ হয় সৃষ্টিকর্তার উপর তার আস্থাটাও নোংরের মতো অমন স্থির অনড় ছিল সহায়হীন মাতাল রাতের অন্ধকারে ঘরের বউয়ের গঞ্জনা সইতে না পেরে যেমন শুড়িখানায় সান্তনার সন্ধানে যায় তেমনি চারপাশের পরাক্রান্ত পৃথিবী প্রবল তিরস্কারে বাবাকে তার চোখে মুখে কীরকম বিষণ্ন যন্ত্রণার ফুল ফুটে থাকত তার যন্ত্রণার মধ্যে সমস্ত বিশ্বাসী মানুষদের যন্ত্রণা আমি প্রত্যক্ষ করেছি যেহেতু আমি বাবাকে পবিত্র পশু বলেছি সেজন্য কেউ যেন আমাকে পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাহীন মনে না করেন পশুদেরও তো রক্তধারা বংশ পরম্পরা সামনের দিকে ধাবিত হয় আমি নিজে যে মমতাহীনই তার প্রকৃষ্ট প্রমাণ নিজের মুখে সে কাহিনী চূড়ান্ত বিশ্বস্ততা সহকারে আপনাদের কাছে বলে যাচ্ছি পুরোনো মডেলের গাড়ি যেমন শহরের নতুন রাস্তায় ঠিকমতো চলতে পারে না ঝঞ্ঝাট লাগায় দুর্ঘটনা বাধায় ধোঁয়া ছড়ায় তেমনি আমার বাবা আমার কালের পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন তিনি কেবল দুর্ঘটনার জন্ম দিয়েই যাচ্ছিলেন সৃষ্টির বোটা ধরে নাড়া দিয়ে একটা লণ্ডভণ্ড কাণ্ড বাঁধাবার মতো শক্তি কিংবা শিক্ষা কোনোটিই তার ছিল না তিনি আঘাত করতে যেয়ে আহতই হচ্ছিলেন বলেছি সামান্য কিছু জমিচিরে তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন তাই নিয়ে খোঁচাখুচি করে বিক্রম প্রকাশ করতেন তাই করে রক্তের হিংস্রতার দংশন কিছুটা লাঘব করতেন আমাদের মানুষজন বিশেষ ছিল না খুন জখম বাঁধিয়ে একটা রক্তারক্তি কাণ্ড ঘটানো তাও সাধ্যের বাইরে ছিল বাবা মামলা মোকদ্দমা করেই মনের ঝাল মেটাতেন তখন দুনিয়ায় আমাদের অংশ আবুন মোক্তার সাহেবদের দখলে চলে যেতে বসেছে দুই পূর্বপুরুষের একটা তালুকের সাড়ে তিন আনা অংশের মালিক ছিলেন আমার বাবা সে গর্বে তিনি সর্বক্ষণ স্ফীত হয়ে থাকতেন কেউ টু শব্দটি করলে সহ্য করতে পারতেন না গ্রামের মানুষ এরকম একটি ফুটো তালুকদারের কর্তালি মেনে নেবে তারা তেমন বোকা ছিল না সুতরাং তারা শব্দ করত হল্লা করত গান করত এবং চিৎকার করত গ্রামবাসীর সম্মিলিত জীবনধারা থেকে খসে পড়া শব্দমালা আমার জনকের গায়ে বিছুটির জ্বালা ধরিয়ে দিত সে জ্বালা মেটাতে যখন তখন তিনি আদালতে ছুটতেন বেছে বেছে ফৌজদারি মামলা রুজু করতেন এক ধারা দুধারা থেকে আরম্ভ করে ক্রিমিনাল অ্যাক্টের সাতশো সাতাশি ধারা পর্যন্ত গরিব প্রতিবেশীর নামে ঠুকে দিতেন এ ব্যাপারে আবু নসর মোক্তার সাহেব ছিলেন বাবার ডান বাম দুই হাত এবং সে সঙ্গে সলা পরামর্শ বুদ্ধি বিবেচনার একখানি নির্ভরযোগ্য আড়ত এক একটি মোকদ্দমার দিন এলে আমাদের বাড়িতে উৎসবের ধুম লেগে যেত সাক্ষীরা লুঙ্গির গিট খুলে দিয়ে চিবিয়ে চুষে খেত বাটাভরা পান থেকে কিছু মুখে পুড়ত এবং কিছু লুঙ্গির গিটে গুঁজত তারপর সাড়ে সাত টাকা নগদ গুনে ভোর সাড়ে আটটায় ট্রেনে আল্লাহর নামে হলপ করে মিথ্যে সাক্ষ্য দিতে আদালতে ছুটতো মোকদ্দমা কোর্টে ওঠার আগে বাবা সাক্ষী সাবুদ সহ আব্দুল ফাত্তা লেনে মোক্তা সাহেবের বাসায় এসে হাজির হতেন মোক্তা সাহেব সাক্ষীদের মিথ্যে কথার প্যাঁচগুলো একটু একটু কষে দিতেন আমাদের বাড়িতে পাঁচ সাতজন মোল্লা সারাক্ষণ মুখে ফেনা ছুটিয়ে কোরআন পাঠ করত মা সারাদিন রোজা রেখে আসমানের আল্লার মন জোগাতে চেষ্টা করত মোকদ্দমার দিন এলে ভারী খুশি হয়ে উঠতাম আমরা সবকটে ভাই বোন মানুষজনের নিষ্প্রাণ স্তব্ধতায় ক্ষণস্থায়ী হলেও একটা চাঞ্চল্য জেগে উঠত তা আমাদের বুকের গভীরে আনন্দের ঘূর্ণিস্রোত বইয়ে দিত মোকদ্দমার দিন যাতে ঘন ঘন আসে সেজন্য শিশু মনে সবটুকু আবেগ ঢেলে খোদার কাছে আবেদন পাঠাতাম তাড়াতাড়ি মোকদ্দমার দিন এলে বাবা ভীষণ নেতিয়ে পড়তেন তিনি অনেক সময় নামাজের বিছানায় ঘুমিয়ে যেতেন মুখের রেখাগুলো আরও গভীর দেখাতো এ সময় মাকে বড় কাতর দেখতাম সেবার একটা ব্যাপার ঘটে গেল বাবা তার প্রতিভার জোরে একটা আধা খুনের মামলায় জড়িয়ে গিয়েছিলেন বাস্তবে কিন্তু লোকটিকে খুন করার সঙ্গে তার কোনো সংযোগ ছিল না তবে তিনি দিন থেকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছিলেন ওই হারামজাদা পাঁজিটাকে বাগে পেলে খুন না করে ছাড়বেন না বলা বাহুল্য কারো সঙ্গে ঝগড়াবৎসা ইত্যাদি হলে তিনি খুন করার সংকল্প সারম্বরে ঘোষণা করতে পারলেই খুব প্রীত হতেন শেষ পর্যন্ত সে ঘোষিত মানুষটাই মঙ্গলবার হাট থেকে ফেরার পথে ভয়ঙ্করভাবে জখম হল গাঁয়ের লোকদের কেউ বাবার নামে অপবাদ দিল আবার কেউ তার প্রথম পক্ষের বড় ছেলেকে দুষল ওই ছেলেটার সঙ্গে তার তৃতীয় পক্ষের স্ত্রীর একটা বিশ্রী ব্যাপার নিয়ে বেশ ঘাটাঘাটি হচ্ছিল সে যাক লোকটা কিন্তু বাবাকে এক নম্বর আসামি করে মামলা লটকে দিল সে ছিল গায়ের খুব জবরদস্ত মানুষ তার বিরুদ্ধে আমাদের পক্ষে কেউ সাক্ষ্য দেবে তা ছিল কল্পনার অতীত মোক্তা সাহেব বাবাকে একজন প্রখ্যাত মিথ্যে বিশারদ সাক্ষী জুটিয়ে দিয়েছিলেন শুধু এই মহাপুরুষের সাক্ষ্য দেওয়ার গুণে কত খুনের আসামি বেকুসুর খালাস গেছে কত তালুকদারি জমিদারি লাটে উঠেছে কত সম্পূর্ণ গেরস্থের বাস্তুতে ঘুঘু চড়েছে রং চড়িয়ে বর্ণনা করেছিলেন বাবাই এই বর্ণনা শুনে খুবই আশ্বস্ত হয়েছিলেন সঙ্গে সঙ্গে সাক্ষীকে দেবার জন্য মোক্তা সাহেবের হাতে নগদ একশো টাকা প্রদান করেছিলেন সেও নিতান্ত কাঁচোমাচু হয়ে তার ভাবখানা এরকম ছিল যে এই মহান মিথ্যের শিল্পীর প্রকৃত সমাধার করার ক্ষমতা আপাতত তার নেই সেই সময় আমাদের সংসারে টাকা পয়সার খুবই টানাটানি জমি বন্ধক রেখেও কোথাও টাকা সংগ্রহ করার উপায় ছিল না কারণ বন্ধকে যোগ্য জমিগুলো বহু আগে মহাজনদের দখলে গিয়েছিল অবশেষে একদিন আমরা মিথ্যে বলার বীরপুরুষটিকে দেখতে পেলাম কালো কুচকুচে বেটে চেহারার গুছি দাড়িওয়ালা আস্তে আস্তে কথা বলে মানুষটিকে ভীতি মিশ্রিত কৌতূহল সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি যতক্ষণ এই রহস্যময় মানুষটি আমাদের বাড়িতে ছিল আমি একবারও অন্যদিকে দৃষ্টি ফেরাইনি ভাবে ভঙ্গিতে আমাদের মনে হয়েছিল মস্ত বড় একজন বীর পুরুষ বাক্যের মন্ত্র শক্তিতে পৃথিবীর যাবতীয় নয়কে ছয় এবং ছয়কে নয় করার ক্ষমতা তিনি রাখেন বটে আদালতে হাকিমের সামনে হাজির হওয়ার পরেই লোকটা তার আসল প্রতিভার পরিচয় দিল প্রতিপক্ষের কাছ থেকে আরও কিছু বাড়তি টাকা কোমরের ক্ষতিতে গুঁজে আদালত গৃহে শপথ করে বলল যে সে নিজের কানে বাবাকে বলতে শুনেছে যে আহাদ আলীকে খুন না করে তিনি ছাড়বেন না এবং আহাদ আলী যা আল্লাহর অপরিসীম অনুগ্রহে প্রাণে বাঁচতে পেরেছে সেজন্য হাকিমের সামনে আল্লাহকে ধন্যবাদ জানালো এমন পাকা সাক্ষীর কথা অবিশেষ কোনো হাকিম করতে পারে মামলায় আমাদের হার হল বাবা একটুর জন্য জেল থেকে বাঁচলেন লোকজনকে বলা করতে শুনলাম মাথার শুভ্র কেশের দিকে তাকিয়ে আদালতের হাকিম বাবার উপর করুণা করেছেন আমাদের নগদ আড়াই হাজার টাকা জরিমানা দিতে হলো সারা বছরের খোরাকের জন্য আমাদের যে জমিগুলোর উপর নির্ভর করতে হতো তার একাংশ জলের দামে বেচে আদালতের প্রাপ্য শোধ করতে হলো সময় বয়ে যাচ্ছিল এরই ফাঁকে ফাঁকে বোনেরা শেয়ানা হয়ে উঠল বিয়ে হয়ে গেল সকলের ঝটপট করে এ ব্যাপারে বাবার ধর্মপ্রীতি খুবই সাহায্য করলো তিনি মনে করতেন যুবতী মেয়ে ঘরে পুষে রাখাটা মস্ত গুণার কাজ তাই বোনেরা একটু শিয়ানা হয়ে উঠতে না উঠতেই হাতের কাছে যাকে পেলে কোনো রকম বাজবিছা না করে ধরে ধরে গছিয়ে দিলেন বাকি রয়ে গেলাম আমি সবে বিয়ে ক্লাসে ভর্তি হয়েছি আমার পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপারে বাবাকে কোনো দিন উচ্চবাচ্য করতে শুনিনি তিনি কিন্তু মনে মনে এই স্কুলে কলেজে পড়াশোনার কাজটাকে পছন্দ করতেন না তবে মুখ জবরদস্তি করতে সাহস করতেন না কতক বিষয়ে মায়ের উপর জবরদস্তি করতে সাহস করতেন না আমার পড়াশোনা তার একটি আমার মায়ের অত ঠাটঠমক ছিল না মা সাদা সিঁধে গেরস্থ ঘরের মেয়ে কোনোদিন তাকে কারো বিরুদ্ধে নালিশ করতে শুনিনি অপ্রাপ্যণীয় বস্তুর প্রতি লোভ কিংবা আগ্রহ মা জীবনে দেখায়নি মায়ের উৎসাহ আগ্রহ এবং চোখের জলই আমার তাবৎ কর্মপ্রেরণার উৎস আমার বাবাও যা একসময় প্রকৃত পশু হতে চেষ্টা করেছিলেন তার প্রমাণ আমার এই মা বাবা যৌবনকালে এক গেরস্থ ঘরের মেয়েকে রূপ দেখে জোর করে বের করে নিয়ে এসেছিলেন মোল্লা মৌলবী ডেকে যে বিয়ে পড়ানোর একটা ব্যাপার আছে তাও প্রথমে করেননি পরে চাপে পড়ে কিছু কিছু সামাজিকতা পালন করতে হয়েছিল বাবাকে বাঁকা লাঠি হাতে মসজিদ থেকে বেরুতে দেখলে পাড়ার বর্ষীয়সী নারীরা স্মৃতির ভাণ্ড নাড়া দিয়ে সেসব কথা যখন বলা বলি করত লজ্জা সরমে আমার দোকান লাল হয়ে যেত আড়াই হাজার টাকা জরিমানা দিয়ে বাবার মাথা ভয়ঙ্কর রকম বিগড়ে গিয়েছিল গ্রামে আমাদের খুবই অক্ষিতির রেছিল বাবা দশজনের সামনে মুখ দেখাতে পারছিলেন না হাটে বাজারে যাওয়া আসা করাও তার পক্ষে একরকম অসম্ভব হয়ে পড়েছিল তিনি আমাদের দহলিচে বসে দিন রাত চাপার রাগে ফুলতে লাগলেন অপমানে হতাশায় অন্ধ হয়ে এককালীন হিতৈষী সুরিদ আবুনসর মোক্তা সাহেবের সঙ্গে একধারা দুধারা থেকে শুরু করে আইনের সর্বোচ্চ নম্বরের মামলা জুড়ে দিলেন আবনসল মোক্তা সাহেব এবং তার সাঙ্গ জোটেল যে জটিল প্যাঁচ কষে দুনিয়ার আমাদের অংশ নিজেদের অধিকারে নিয়ে আসছিলেন সে একই সূক্ষ্ম প্যাঁচ অতি উদ্ভ্রান্ত বাসনার অসহায় শিকার আমার বাবার উপর ঠান্ডা মাথায় অথচ পরম নিষ্ঠুরতার সঙ্গে প্রয়োগ করে রক্তের গাছলা বের করে দিচ্ছিলেন মামলায় আমাদের হার হচ্ছিল বাবা যতই হারছিলেন ততই ক্ষিপ্ত হয়ে উঠছিলেন একসময় অবশ্য তার বুঝতে বাকি রইল না কানা মুক্তার তাকে সম্পূর্ণ ধরাশায়ী না করে ছাড়বেন না তিন সেই সময়ে যুক্তফ্রন্ট সরকার পূর্ব পাকিস্তানের ক্ষমতায় আসে তারা জমিদারির প্রথা উঠিয়ে দিল এবং জমিদারের পেছন পেছন তালুকদার প্রথা আপনা থেকেই উঠে গেল বাবা খবরটা কাগজে পড়ে প্রথম দু তিন দিন যে ভিকির ছেলেরা ক্ষমতা হাতে পেয়ে পুরনো মানি লোকদের করতে লেগেছে তাদের উদ্দেশ্যে সুশ্রাব্য নয় এমন শব্দ রাজি এক টানা বর্ষণ করে গেলেন তারপরে একেবারে অন্য মানুষ বনে গেলেন বসলে উঠবার কথা ভুলে যেতেন ভাতের থালা নিয়ে ঠায় বসে থাকতেন গ্রাস মুখে তুলতে যেয়ে কি ভেবে সেউড়ে উঠতেন হাতের গ্রাস মাটিতে পড়ে যেত অথচ কিছুদিন আগেও তিনি মোক্তার সাহেবের সঙ্গে কি প্রচণ্ড বিক্রমে লড়েছিলেন তার প্রাণশক্তি কি করে এমন থিতি এলো বুঝতে পারলাম না তালুকদারি গেছে আমাদের কাছে সুসংবাদ বই এমন কিছু নয় কিন্তু বাবার বুকে আঘাতটা বজ্র সেলের মতো বাঁচল একটা শরিকি তালুকের সাড়ে তিন আনা অংশের মালিক ছিলেন আমার বাবা বছরে একশো তিন টাকা বারো আনা সাত পাই খাজনা আমাদের পাওয়ার কথা কিন্তু আমার বয়সকালে কোনো দিন টাকাটা বিনা ঝঞ্ঝাটে পেয়েছি একটুও মনে পড়ে না বরঞ্চ কোনো কোনো বছর আদালতে তার দশ গুণ ব্যয় করতে হয়েছে বাবার একটা প্রাণপ্রিয় স্বভাব যাদের কাছে তিনি খাজনা পেতেন তাদের উঠতে বসতে ছোট লোক ছাড়া ডাকতেন না আর সেই ছোট লোকেরাই লেখাপড়া বিত্ত বৈভবে আমাদের চাইতে অনেক বেশি সম্পূর্ণ ছিল নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলেই হাতের মাকা লাঠিটি প্রসারিত করে গোটা গ্রামখানি দেখিয়ে বলতেন এই যে দেখছেন চারপাশের ঘরবাড়ি এরা সবাই আমাদের সাত পুরুষের প্রজা সাত পুরুষের প্রজারাও তাই আদালতে তালুকদার সাহেবকে না তুলে খাজনা কখনো হাতে হাতে পরিশোধ করত না বাবাকে আদালতে নালিশ করতে হতো ওরা পাল্টা জবাব দিত এভাবে উকিল মোক্তার সাক্ষী সাবুদ পেশকার পেয়াদার পেছনে নির্ঘাত হাজারখানেক টাকা বেরিয়ে যেত সেই তালুকদারে যাওয়াতে একটা ব্যথা পেলেও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক মামলা মোকদ্দমার হাঙ্গামাহজুদ পোহাতে হবে না বাবার শরীর দিনে দিনে ভয়ঙ্কর রকম দুর্বল হয়ে আসছিল তিনি ক্লোরোফর্ম করা রুগীর মতো অসার হয়ে পড়ে থাকতেন যখন তখন সে তুলোট কাগজের বংশীপুঞ্জিটা খুলে বসতেন ক্ষয়রি হয়ে আসা হরফগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন বংশপুঞ্জীটি আমাদের পরিবারের উত্তরণ ধারার রেখাচিত্র কালের জল আমাদের মেদ মাংস পচিয়ে ফেলেছে এ কথা সত্যি তবু কিন্তু অস্থির আড়ালে মজ্জার সঙ্গে শয়ান একরকমের হিরকের মতো কঠিন অথচ জ্যোতিষ্মান অহংকার আমরা লালন করতাম যতই দরিদ্র হই সেই শিলা দৃঢ় অহংকার ভাই বোন কেউ ভুলতে পারেনি এই বাঙালি মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোঘল আমলে মোঘল আমল নবাবী আমল ইংরেজ আমল কত কাল এলো গেল কত রাজ্য কত রাজা এসেছে আর গিয়েছে কত যুদ্ধবিগ্রহ ধ্বংস সৃষ্টি বিপ্লব উপবিপ্লব সব কিছুর আঘাত সহ্য করেও স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের পরিবার কোনো আকস্মিক বিপদাপদি আমাদের পরিবারকে স্পর্শ করতে পারেনি অথচ অখণ্ড প্রতাপ খণ্ড খণ্ড হয়ে পড়েছে বিশাল জমিদারি কোথায় বিলীন হয়েছে তারপরও এক পুরুষের পর এক পুরুষ এসেছে হৃদয় লালিত অহংকারে ভরিয়ে দিয়ে গেছে উত্তর পুরুষের বুক বংশপঞ্জিতে আমাদের আশ্চর্য সব নাম পাঠ করে আর ততোধিক আশ্চর্য কীর্তিকাহিনী শ্রবণ করে আমি নিজেও তো কতবার রোমাঞ্চিত হয়ে উঠেছি এই সম্মোহনের মধুর স্বাদ কি করে কাটাই বাবার অবস্থা ভয়াবহ এই তালুকদার শব্দটার ব্যঞ্জনায় তিনি সর্বক্ষণ মোহিত হয়ে থাকতেন ভুলে যেতে পারতেন চারপাশের বাস্তবের রূঢ় পরিবেশ এই পাঁচটি অক্ষরে উচ্চারিত বিশেষ ধ্বনিটির মাধ্যমে তিনি পূর্বপুরুষের নৈকট্য অনুভব করতেন সেই তালুকদার নামটাই আইনের খড়কে কাঁটা পড়ে গেল তিনি অনুভব করলেন বংশপঞ্চিতে তার নাম থাকার আর কোনো সার্থকতা নেই চোখ কান খুঁচিয়ে উপলব্ধি করলেন ঘুমের ভেতর স্বপ্নের যোগানদার যা কারণে নেশাগ্রস্ত করার মহাজনদের হাট থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লেন বিম্বে দাঁড়িয়ে অস্তিত্বের অর্থহীনতা গভীর মর্মবেদনায় প্রথমবারের মতো অনুভব করলেন অচেতন রোগী সংজ্ঞা ফিরে পাওয়ার পর একটা হাত কিংবা পাকাটা দেখে যেরকম রিক্ততা অনুভব করে তেমনি এক ধরনের রিক্ততার ভেতর ডুবে গেলেন বাবা তাকে বাতে ধরে জখম করে দিয়ে গেল তিনি উত্থান শক্তি হারালেন প্রথম পর্বের সমাপ্তি এখানেই